মেলার মাঠে মুখোমুখিতে স্বাগত। আমাদের এই আয়োজনে আমার সাথে এই মুহূর্তে আছেন কবি, সাংবাদিক হক ফারুক আহমেদ। আমার হাতে যে দুইটা ঢাউস, একটা একটা ক্ষীণায়তন কিন্তু একটা ঢাউস বই দেখতে পাচ্ছেন, এই দুইটা বই নিয়ে আমরা আসলে আলাপ করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হক ফারুক ভাই এবং মিলু আমানের। ফারুক ভাই, আপনাকে স্বাগত, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। ফারুক ভাই, এই কাজটা নিয়ে আগে জানি, বাংলার রক মেটাল দীর্ঘ সময় আপনি মানে সাংবাদিকতা করছেন আমরা জানি, এই বইটা কীভাবে হলো এবং আপনাদের দুজনের যে যুগলবন্দী তা নিয়ে জানতে চাই। সত্যি কথা বলতে আমি আসলে গত 20 বছর ধরেই বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত নিয়ে লেখালেখাই করি, সাংবাদিকতার কারণে লেখালেখিটা শুরু হয়েছিল। তো সেখান থেকে একটা বেদনার জায়গা ছিল আমার, সত্যি কথা বলতে সেই বেদনার জায়গাটা হচ্ছে যে আমাদের ব্যান্ড সঙ্গীতের যে ইতিহাস সেটি আসলে সঠিকভাবে কোথাও লিখিত নেই। আরেকটি বিষয় ছিল শিবলি ভাইয়ের একটা মাত্র বই তরুণ লেখক প্রকল্পের, সেটা তাও খণ্ডিত কাজ, সেটাতেও অনেক কিছু নেই, ছিল না। আরেকটা যেটা প্রবলেম, সমস্যা ছিল যেটা আমার মনে হয়েছে সবসময়, যে ব্যান্ডের যখন ইতিহাসগুলো লেখা হচ্ছে বা ব্যান্ডকে নিয়ে যখন লেখা হচ্ছে তখন তথ্যে প্রচুর ভ্রান্তি থাকে, যেটা আমি নিজেও অনেক সময় ফেস করেছি যে এই বিষয়টা হচ্ছে বা লিখেছি তখন ব্যান্ডের হয়তো বা একজন বলেছেন যে এই তথ্যটা আসলে এরকম নেই, তথ্যটা আসলে এটা হচ্ছে সত্যটা। তো এই ধরনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতটা কিন্তু বাংলাদেশের একটা গৌরবের অংশ, একদম সেই গৌরবের অংশটাকে আমরা এখন পর্যন্ত কোনো ডকুমেন্টেশনের আওতায় আনতে পারিনি। এই জায়গা থেকে আমার একটা ইচ্ছা ছিল, ইচ্ছা বলতে স্বপ্ন ছিল আমি বলবো, যে এরকম একটা বই হবে যেখানে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের সম্পূর্ণ ইতিহাসটা থাকবে এবং সবগুলো ব্যান্ডের সঠিক যে বায়োগ্রাফি, সঠিক যে ইতিহাস সেটি থাকবে। তো এই জায়গা থেকে আমি বলবো যে মিলু আমান ভাইও একসাথে এই ব্যান্ড সঙ্গীত নিয়ে কাজ করছেন দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে, এবং আমরা দুজনই রেইনবোর সাথে যাতায়াত আমাদের সবসময় ছিল, যেটা আসলে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের গড়ে ওঠার একটা সূতিকারও বলা যায়, সূতিকার বলা যায় ওই জায়গাটাকে। তো যদিও মিলুবের সাথে আমার পরিচয়টা অনেক পরে, তো এর মধ্যে আমার গল্প কবিতার বই এসছে, মিলু ভাইয়ের রক যাত্রা সহ আরও কিছু উপন্যাস উনি লিখেছেন যেগুলো মিউজিক কেন্দ্রিকই। মিলু ভাইয়ের সাথেই আমি যোগাযোগ করি যে মিলু ভাই আসলে আমরা একটা বিষয় একটু আলাপ করবো। তো এইভাবে মিলু ভাইয়ের কাছে যাওয়া এবং মিলু ভাইয়ের বাসার ছাদেই একদিন আমরা আলাপ করতে করতে আমি বললাম যে মিলু ভাইকে যে এরকম একটা বই হলে কেমন হয় যেখানে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের সম্পূর্ণ ইতিহাস এবং সবগুলো গুরুত্বপূর্ণ ব্যান্ড এবং নতুন ব্যান্ডদের সঠিক বায়োগ্রাফি থাকবে। তো মিলু ভাই বললেন যে এরকম একটা কাজের স্বপ্ন তো আমিও দেখি, যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমরা এরকম একটা কাজ করতে পারি। সেভাবেই আসলে কাজটা শুরু হয় এবং তারপরে একটা বিশাল জার্নি আমাদের এটা করতে গিয়ে, যেটা হয়েছে যে আমরা আমাদের যে তথ্য উপাত্তগুলো যে ছিল সেটা নিয়ে আমরা ব্যান্ডগুলোর যে বায়োগ্রাফি এবং ইতিহাস সেগুলোকে সাজাতে থাকি এবং সবগুলো ব্যান্ডের যারা আছেন তাদের সবার সাথে যোগাযোগ করি, তথ্যগুলো তাদেরকে দেখাই, সেখান থেকে আবার এডিট করি। এইভাবে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি বলবো যে বাংলার রক মেটালের সৃষ্টি হয়েছে। বাহ, মানে আমি নিশ্চিত যে এই বইটা মানে যারা হলে আমাদের ব্যান্ডের গানের ভক্ত, বাংলাদেশের ব্যান্ড কিন্তু একটা ব্র্যান্ডও বটে এবং সেই জায়গা থেকে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। নীলদাকে আমরা জানি যে বাংলাদেশের বলা হয় অঘোষিত, অলিখিত কিন্তু বলা হয় সবচেয়ে সেরা গিটারিস্ট মানুষটা হলো নিলয়, এবং নিলয়দাকে নিয়ে এই বই, এটার গল্পটা জানতে চাই। নিলয়দা গিটারিস্ট হিসেবে তার কাজগুলো আমাদেরকে দেখিয়েছেন 80-এর দশকের শেষ দিকে এসে, আমরা অনেকেই যখন ছিলাম, আমরা অনেকে ছোট ছিলাম। তো নিলয়দার ওই প্রথম অ্যালবামে কত যে খুঁজেছি তোমায়, সেই অ্যালবামে এমন সব ফ্ল্যামেনকো, এমন সব ক্লাসিক্যাল কাজ আছে যেটা আসলে বাংলাদেশে তখন কেউ করতে পারেনি এবং সেই কাজগুলো আসলে একেবারেই আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের কাজ, মানে ওয়ার্ল্ডের নামি দামি মিউজিশিয়ানরা যে ধরনের কাজ তখন করছে সেই ধরনের কাজ নিলয়দা আমাদেরকে উপহার দিয়েছেন। এবং 80-এর দশকের শেষের দিকে বাংলাদেশের মিউজিকে এই ধরনের কাজ এটা ভাবাই যায় না, কিন্তু সেই নিলয়দা আসলে একটু সবসময় একটু বলবো যে আলোর পেছনেই ছিলেন সবসময়। নিলয়দা আসলে বাংলাদেশের অনেক গিটারিস্টেরও উনি গুরু, তার বাসায় আয়ুব বাচ্চু ভাই, জেমস ভাই, মানাম ভাই, তাদের ওনাদের বন্ধুস্থানীয় এবং নিয়মিত যাতায়াত ছিল। এবং পরবর্তীতে আমরা যাদেরকে নাম শুনি, যেমন ওয়ারফেজের কমল ভাই, বাবনা ভাই, টিপু ভাই, তারপরে এইচএসের ফুয়াদ ভাই, সাইদ ভাই, তারপরে ইনজাকার মাসুক ভাই, রকস্টারের ইমরান, মাইনুল ভাই, এই যে গিটারিস্টদের একটা বড় দল, এই গিটারিস্টদের বড় দল কিন্তু নিলয়দার সাথে আড্ডা দিতে দিতেই গিটার সম্পর্কে সিদ্ধহস্ত হয়েছেন। তো এই মানুষটা সম্পর্কে আমাদের কিছুই ছিল না। তো আমি এবং মিলু আমান ভাই আমাদের
বাংলার রক মেটালের এই আমি বলবো যে সাফল্যের পরে আমরা চিন্তা করলাম এই কাজটি করা, এবং আমরা সেই কাজটিতে হাত দিয়েছি। কিছুই নেই, তারপরে আমরা নানান স্মৃতিকথনের মধ্যে দিয়ে নীলয়দাকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং নীলয়দার যে ডিস্কোগ্রাফি সেটি সম্পূর্ণ করেছি। আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই দুটো বইয়ের ব্যাপারে এবং সঙ্গীত বিষয়ক বইয়ের ব্যাপারে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু সঙ্গীত বিষয়ে কোনো ডকুমেন্টেশন হয়নি, সেই জায়গায় কিন্তু আজব প্রকাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তারা এই সঙ্গীত বিষয়ক দুইটা বই আজব প্রকাশ বের করেছে, তারা নিয়ে এসেছে এবং তারা এই মেলাতেই আমাদের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু ভাইকে নিয়ে একটি বই সংকলিত করেছেন জয় সারিয়ার, আজব প্রকাশের তিনি স্বত্বাধিকারী এবং সঙ্গীত শিল্পী। এই কাজটা চলতে থাকবে, ববিতাকে নিয়ে দারুণ বই আমি তো দেখলাম, এবং এই শহীদ মোহাম্মদ জঙ্গি ভাই গান নিয়ে বই, দারুণ দারুণ সব কাজ হচ্ছে যেটা আসলে ডকুমেন্টেশনের জন্য হওয়া উচিত আমি মনে করি। দুর্দান্ত, অভিনন্দন ফারুক ভাই। আমি একটু আমাদের দর্শকদের জন্য বলি যে এইখানে আমার দেখা বাংলাদেশের প্রথম গিটার হিরো নামে ইব্রাহিম আহমেদ কমল, অনেক ভালো কাজ থেকে বঞ্চিত হলাম নামে ফুয়াদ নাসের বাবু, নীলয় ভাই ছিলেন আমাদের ইউটিউব ফুয়াদ ইবনে রাব্বি, আমাদের নিউ ক্লাসিক্যালের পুরো যাত্রাটায় নীলয় ভাইয়ের সঙ্গে সাইদ করিম, বাবনা করিম, হাসান তহিদুর রহমান, রুমি রহমান, রেজল রাসেল, মিলু আমান, হক ফারুক আহমেদ, নাসির কায়সার, আশিকুজ্জামান টুলু, তাদের স্মৃতিকথন আসলে যুক্ত করা হয়েছে, ফলে এটা খুবই আগ্রহ উদ্দীপক বই যারা আসলে নীলয়দাকে নিয়ে আগ্রহী। ফারুক ভাই, আপনার কবিতার বই বোধ হয় দুবছর আগে লাস্ট বেরোলো, আপনার এখনকার লেখালেখি নিয়ে যদি একটু বলেন। আসলে কবিতা তো আসলে প্রাণের বিষয়, আপনি নিজেও কবি, আপনি জানেন যে একজন কবির কাছে কবিতা কী। তো সেই জায়গা থেকে আমি বললো যে আমি কবিতা লিখছি এবং আমি একটা ঘোষণাও দিয়েছিলাম ফেসবুকে যে আমার পরবর্তী কবিতার বই শীষ দেয় সোনালী রোদ এরকম একটি শিরোনাম দিয়ে আসবে। তো আমি আসলে লিখছি কবিতাগুলো কিন্তু শেষ করতে পারিনি সত্যি কথা বলতে। সামনের বছর নিশ্চয়ই আমি আশা করছি যে সামনের বছর হয়তো কবিতার বই আসবে আর পাশাপাশি এই কাজও চলতে থাকবে। অনেক ধন্যবাদ ফারুক ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মেলার মাঠে মুখোমুখিতে আপনি সময় দিলেন, আপনাকে মানে অভিনন্দনও জানাই, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ, এবং আমি জানি কবি শিমুল সালাউদ্দিন অত্যন্ত শক্তিমান কবি এই প্রজন্মের এবং তার বইও আমরা চাই, অতি দ্রুত পাবেন। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে দেখা হবে অন্য একজন লেখককে সাথে নিয়ে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের এই আয়োজন দেখলেন।